কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে সারা দেশে। এর মধ্যে অন্তত 11 জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, কয়েক জেলায় পুলিশের সাথে হয়ে ধাওয়া পাল্টাধর ঘটনা। সড়ক মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জোরালো হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, সেই সাথে পাল্টা অবস্থানে ছাত্রলীগ, কখনো কখনো উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। ঝিনাইদহে বিক্ষোভ মিছিলের জন্য উজির আলী স্কুল মাঠে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা হয়, এতে আহত হন 5 জন। কিশোরগঞ্জে কোটা আন্দোলনকারীদের সাথেও ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে, এতে আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। বগুড়ায় মিছিল বের করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় সাতমাথা এলাকায় সংঘর্ষ হয়, বিস্ফোরণ ঘটানো হয় ককটেলের, আগুন দেওয়া হয় মোটরসাইকেল ও পুলিশ বক্সে। পাশের জেলা নওগাঁতে মানববন্ধন করে মেডিকেল শিক্ষার্থীদের একাংশ। বাকবিতণ্ডার এক পর্যায়ে শুরু হয় মারধর। আমাদের মেডিকেলে অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে মেয়ে, তাদেরকে পর্যন্ত মারতে তারা ছাড়ে নাই। আমাদের ভাই নো কুপড়ায় ফেলা হয়েছে, তাদেরকে মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়েছে। আমাদের নওগাঁ মেডিকেল ছাত্রলীগের কেউই এই ঘটনার সাথে জড়িত ছিল না এবং কেউই কোনো শিক্ষার্থীর প্রতিবাদ করেনি। বরিশালে সরকারি বিএম কলেজে মুখোমুখি দুপক্ষ, ক্যাম্পাসে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়, আহত হন অন্তত 10 জন। কক্সবাজার শহরের লিংক রোডে জড়ো হন কোটা বিরোধীরা। এক পর্যায়ে সরকারি কলেজের দিকে যেতে থাকলে ছাত্রলীগ তাদের বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়, ভাঙচুর করা হয় 2টি মোটরসাইকেল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতভর তাণ্ডবের পর সারাদিনই ছিল থমথমে অবস্থা। এক পর্যায়ে ক্যাম্পাস ছেড়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। গতকাল রাতে যেভাবে করে আমাদের উপর হামলা করলো, সেটার প্রতিহত করা ছাড়া আসলে আমাদের মুক্তি নাই। 25 মার্চ কাল রাতে যেভাবে মানুষ খুন হয়েছিল, আমরা গতকাল কিরকম জানের ভয় রাস্তায় রাস্তায় ঘুরছি, আমি সারা রাত বাইরে যেতে পারি নাই, আমি জিম্মি ছিলাম একটা গলির মধ্যে। এছাড়া ঠাকুরগাঁ, দিনাজপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, নরসিংদীতেও কোটা আন্দোলন ঘিরে উত্তপ্ত ছিল পরিস্থিতি। নাদিম হোসেন, চ্যানেল 24।